বিধানসভার ডেটটা হয় সর্বপ্রথম ক্যাবিনেটের মধ্যে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হওয়ার পরে ডেটটা সুইটেবল হইলে এখান থেকে আমার কাছে পাঠানো হয় এবং আমি যদি এটা অনুমোদন দিই সাথে সাথে দেবো এটা রাজ্যপালের কাছে, রাজ্যপাল যখন ডেটটা দিব দেব কনফার্ম ডেট। তবে এখন আমরা যেটা বুঝতেছি কনফার্ম ডেট এবং কতদিনে হইব, আসলে বিধানসভায় তো একটা কমিটি আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, এবং এটার মধ্যে তারাও আছে লেফট ফ্রন্টে যারা আছে তারাও আছে, এখানে বইয়ে আমরা সিদ্ধান্ত নেব কতদিনের হবে। তো সারা ইন্ডিয়াতে বিধানসভাগুলো যেভাবে চলছে আমার মনে হয় একদিন দুই দিন এর মধ্যে বিধানসভা শেষ করে দিতে আছে শুধু নিয়মটা রক্ষার জন্য। আমরা তো আসলে চেষ্টা করুন কমানোর দিকে, তারা সহজ তো থাকবো, তারা যদি কয়টা কমাই দিতে হইব কমাই দেব, বাড়াই দেওয়া তুলব বাড়াই দেব, এবং মিটিংয়ের মধ্যে এটা সিদ্ধান্ত। আর আরেকটা জিনিস যে প্রশ্নটা বিধানসভা অধিবেশনটা কোথায় হবে, আসলে আমাদের বিধানসভার মধ্যে পারমানেন্ট সিট আছে 100 MLA বলতে পারে এমন জায়গা আছে, এখন তো আমরা শুধু 60 জন। তো আমরা পার্লামেন্টারি মিনিস্টার হয়েছিলেন নতুনবাবু তেন্ডের লইয়া বিধানসভায় ঘুরে ফিরে দেখছি যে সোশ্যাল ডিস্টেন্সের চেয়ে আর একটু বেশি ডিস্টেন্স রেখেই আমরা বিধানসভার অধিবেশনটা শেষ করতে পারব এমন কোনো সমস্যা হইত না। আর পত্রিকা খুললেই পাই অন্যান্য অংশের মানুষের সাথে সাথে তো বিধানসভার সদস্য যারা তারাও তো কোভিডে আক্রান্ত হইতেছে, কাজে সেক্ষেত্রে খুব বেশি দেরি না করে আমরা সরাসরি এটা করুন এবং বিধানসভা কতদিনের মধ্যে করতে হবে পরবর্তী অধিবেশনের ডেটটা কত বেশ কম থাকে আমার মনে হয় এটা প্রায় শেষের পথে ডিসেম্বরের আর হ্যাঁ এটা সম্ভবত সেপ্টেম্বরের সেপ্টেম্বরের মধ্যে আমাদের এটা করতে হইব, না হইলে নিয়ম বহির্ভূত হয়ে যাবো, যে কারণে এটাও রক্ষা হইব বিধানসভায় এক দুটা বিল থাকলে এটিও আলোচনা হইব এবং চেষ্টা করবো আমরা বিধানসভার থেকে যদি থাকে গুরুত্বপূর্ণ কোনো বিল এটাকে অনুমোদন করানোর চেষ্টা করুন বিধানসভাতে। আর যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল সিট আছে এবং ডিস্টেন্স মেনটেন করার পরেও আমাদের অধিবেশন বলতে কোনো অসুবিধা হতো না, কাজে আমরা এখানেই হইব বিধানসভাতে হইব, আমরা যেটা চেষ্টা করুন বিধায়ক যারা তারা তো আসবেনই মিনিস্টারও আসবেনই, গেস্ট যারা আছে স্পেশাল গেস্ট এটা কোনো স্পিকার ডেপুটি স্পিকার বা মিনিস্টারের ইয়ে যদি হয় সুপারিশ যদি হয় তাহলে গেস্ট হিসাবে আমরা ইয়ে করি অ্যালাউ করি, আমরা চেষ্টা করুন এটা গেস্ট ঢুকতে না দেওয়া লাগবে। প্রথম আমার চিন্তাভাবনাটা ওইটাই যাতে কোনো অবস্থাতেই সোশ্যাল ডিস্টেন্সের যে ইয়েটা এটা যাতে কোনো অবস্থাতেই কম না হয়। আরেকটা যেটা এখানে যদি হয় আমাদের কোনো অসুবিধা হইত না এবং সাফিসিয়েন্ট ইয়েও রয়ে গেছে স্পেসও রয়ে গেছে। আর আজকে করোনা ভাইরাসের যে পরিস্থিতি পরিস্থিতিতে আমার যতটুকু ধারণা আমাদের বামপন্থী যারা আছেন তারাও আমাদের সাথে একমত হবেন এই করোনা ভাইরাসের কারণে খুব সহসায় যাতে আমরা এটা শেষ করতে পারি, তো চেষ্টা করবো আমরা একদিনে শেষ করা যায় কিনা, যদি না হয় তারা যদি অনুরোধ করে তিন দিন বাড়াই দিব বাড়াম দুই দিন বাড়াই দিব বাড়ামো, এবং বিএসসির মিটিংয়ের মধ্যে আমরা সিদ্ধান্তটা চূড়ান্ত হবো আপনারা জানানো যাবে।